ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনার প্রশ্ন হলো কোনো সমস্যায় বা পেরেশানিতে পড়ে ইচ্ছাকৃতভাবে শেষ বৈঠকে এসে দুরুদ পাঠের পরে কোরআন এবং সুন্নার মধ্যে যে সমস্ত দোয়া বর্ণিত হয়েছে সেগুলো পড়া যাবে কি না? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বাদা ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শেষ বৈঠকে দুরুদের পরে অর্থাৎ আত্তাহিয়াতু দুরুদ এবং দোয়া মাসুরাটা পরে, আপনি দোয়া মাসুরাটা পরে নেবেন যেটা হাদিসের মধ্যে আসছে, সেগুলো পড়ার পরে আপনি কোরআন এবং সুন্নাহর মধ্যে যে সমস্ত দোয়া বর্ণিত হয়েছে রব্বানা জনাবনা আনফুসানা অথবা হাদিসের মধ্যে যে সমস্ত দোয়া বর্ণিত হয়েছে, অর্থাৎ যত দোয়া সম্বলিত আয়াত আছে, যত দোয়া সম্বলিত হাদিস আছে, সেগুলো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা আপনি পড়তে পারেন, অথবা একাধিক পড়তে পারেন, অথবা একটা দোয়া বারবার পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই, এটা জায়েজ রয়েছে। অর্থাৎ সালাম ফেরানোর আগে আপনি যত দোয়া করতে পারেন। অনেক উলামা ইকরাম মাতৃভাষা এটা জায়েজ বলেছেন, তারপরও মাতৃভাষা আপনি যদি নাও করেন বা অনেকে অনুচিত বলেছেন, তো সব মিলে জেলে যদি আপনি আরবি ভাষায় অথবা কোরআন সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে এই ধরনের দোয়া যদি আপনি বারবার পড়েন অথবা একাধিক দোয়া যদি পড়েন তাতে কোনো সমস্যা নেই, পড়তে পারেন, এটা সম্পূর্ণ সুন্নাহ মোতাবেক, এটা সম্পূর্ণ জায়েজ। আশা করি বুঝতে পারছেন। আল্লাহু আলাম।